কথাই আছে ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ থাকে, কিন্তু সেই সৃষ্টির বীজ যদি অবহেলা আর অনাদরে থাকে তাহলে তো সমূহ বিপদ। এমনই হারহিম করা ঘটনার ছবি উঠে আসে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। জনৈক তেলিয়ামুড়ার বাসিন্দা শুক্রবার রাতে প্রসব বেদনায় কাতর তার স্ত্রীকে নিয়ে আগরতলার এজিএমসি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পথে চলতি অ্যাম্বুলেন্সে প্রসব বেদনায় কাতর ওই মহিলা এক ফুটফুটে সন্তানের জন্ম দেয়। উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে অ্যাম্বুলেন্স চালক মা ও শিশুকে পথেই রানীর বাজার হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দুঃখের হলেও সত্যি, রানীর বাজার হাসপাতাল কর্তৃপক্ষ সেই দায়িত্ব নেয়নি, অর্থাৎ মা ও শিশুকে রাখেনি চিকিৎসার জন্য। অগত্যা অ্যাম্বুলেন্স চালক মা ও শিশুকে নিয়ে আগরতলা এজিএমসি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় এবং গভীর রাতে এজিএমসি হাসপাতাল চত্বরে এসে পৌঁছয়। যথারীতি খবর পাঠানো হয় এজিএমসি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট, কিন্তু অবাক হলেও সত্যি, প্রায় এক ঘন্টার উপর অ্যাম্বুলেন্সেই রেখে দেওয়া হয় মা ও শিশুকে। তাহলে দর্শক বন্ধুরা শুনে নিন অ্যাম্বুলেন্সের চালক হারহিম করা এই ঘটনা নিয়ে কি বলছেন। শুনলেন তো দর্শক বন্ধুরা অ্যাম্বুলেন্সের চালক কি বলছেন। আসলে তিনি অপমানে রাগে ক্ষোভের দহন জ্বালা থেকেই এসব উক্তি করেছেন, কারণ তিনিও একজন কোভিড যোদ্ধা। জীবনের ঝুঁকি নিয়ে তিনিও তার উপর অর্পিত দায়িত্ব যথাসম্ভব পালন করেছেন। অথচ রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতাল যা বর্তমানে কোভিড হাসপাতাল, সেখানকার পরিষেবার বাস্তব চিত্র তাকে ব্যথিত করেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একাংশ স্বাস্থ্যকর্মী কি কাজে গাফিলতি করছে, আর যদি গাফিলতি করেই থাকে এর কারণ কি। যেখানে রাজ্য সরকার করোনা পরিস্থিতিকে মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু কারা কেন রাজ্য সরকার গৃহীত সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখাচ্ছে। ফলে শুক্রবার রাতের মতো হারহিম করা ঘটনার চিত্র উঠে আসছে, আর তার ফলে রাজ্য সরকারের যেমন বদনাম হচ্ছে তেমনি অধিকাংশ কোভিড যোদ্ধাদের মনোবলে আঘাত হানছে বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।